শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবচেয়ে সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ারবাজার ও মুদ্রাবাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। চলতি বছরে 10,000 দক্ষ শ্রমিক নেবে কোরিয়া। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কূটনীতির 50 বছর পূর্তি উপলক্ষে দুদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে ঢাকার বসুন্ধরা কনভেনশন হলে দুদিনব্যাপী শোকেস কোরিয়া মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানিয়েছেন কোরিয়ান রাষ্ট্রদূত লি জিং কুন। তিনি বলেন, গত বছর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশি প্রবাসীরা 20 কোটি 90 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এবছর 10,000 জনশক্তি নেওয়া হলে এর পরিমাণ অনেকাংশেই বেড়ে যাবে। কোরিয়ান রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আর্থসামাজিক খাতে টেকসই উন্নয়নে স্বল্প সুদে ঋণ দিতে প্রস্তুত কোরিয়া। বাংলাদেশ চাইলে এই সহায়তা নিয়ে 2026 পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। 2022 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ 3.4 বিলিয়ন ডলারে পৌঁছেছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনের পর পণ্য বহুমুখীকরণে বিশ্ববাজারে কোরিয়াকে পাশে থাকার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। With duty free, quota free, market access for 90.4% of our tariff to Korea, bilateral trade prospects and the promising. We are hopeful to getting the kind of support under Bangladesh resolution from LDC by 2026. I strongly believe that this year should be a momentous year for the future of our two countries and for the future of our two countries' relations. It should be a landmark year to take our already very strong and close ties between us into a new and higher level. দর্শক, আমরা বলছিলাম শুধুমাত্র সংবাদ নয়, সংবাদ বিশ্লেষণ করতে চাই। আমরা কোরিয়া বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে চাই। আজকের বিজনেস আওয়ারে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন, জনাব শাহাবুদ্দিন খান, উপদেষ্টা কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা জানি যে বাংলাদেশ কোরিয়ার মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য সেটি সময়ের সাথে সাথে বাড়ছে। 2022 সালে আমরা দেখেছি 2021 সালের তুলনায় 38% বেড়েছে। 3 বিলিয়ন ডলার দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্য হয়েছে, যেটি একটি নতুন উচ্চতা বলা যায়। আমরা আমাদের যিনি আজকের অতিথি আমরা দেখে নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শাহাবুদ্দিন খান, উপদেষ্টা বাংলাদেশ কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাই নিউজ টোয়েন্টি ফোর বিজনেস আওয়ারে। আমরা শুরুতেই আসলে জনাব শাহাবুদ্দিন যে প্রশ্নটি করতে চাই, আমরা জানি যে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে আমরা কোরিয়ান রাষ্ট্রদূতের কথা শুনছিলাম, আনুষ্ঠানিক একটি উদ্বোধন হলো যে শোকেস কোরিয়া, অর্থাৎ সপ্তাহব্যাপী এই যে আয়োজন, এই আয়োজনটি নিয়ে একটু শুরুতেই জানতে চাইব যে এই আয়োজনের আসলে আপনাদের লক্ষ্য কি, একজন কোরিয়া বাংলাদেশ চেম্বারের উপদেষ্টা হিসেবে শুরুতে এই প্রশ্নটি আপনার কাছে জনাব শাহাবুদ্দিন। ধন্যবাদ। শোকেস কোরিয়া শুরুটা হয়েছিল 2018 এবং 2019-এ, আর এবারের তৎপরতা একটু অন্যরকম। সেটা হচ্ছে বাংলাদেশ এবং কোরিয়ার দ্বিপাক্ষিক যে কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক, তার 50 বছর পূর্তি উপলক্ষে শোকেস কোরিয়া 2023 আমরা উদযাপন করছি। 1973 সনে কোরিয়া বাংলাদেশকে ৫০ বছর উপলক্ষে আমরা এবার বেশ কিছু প্রায় 60টা এক্সিবিটর ফ্রম কোরিয়া এবং বাংলাদেশে যে সমস্ত ডিস্ট্রিবিউটর আছে তাদের প্রোডাক্ট গুলো ডিসপ্লে করছে। তার মধ্যে আছে আপনার এলজি আছে, তার মধ্যে স্যামসাং আছে, তার মধ্যে হুন্দাই মোটরস আছে, এবং বিভিন্ন কসমেটিক, বিভিন্ন কেমিক্যাল এবং কোরিয়ান ফুড, কোরিয়ান টয়েস, কোরিয়ান বিভিন্ন জিনিস আমার এখানে মধ্যে ডিসপ্লে হচ্ছে দুদিন ব্যাপী। আজকে এই মেলার শেষ দিন, আজকে মেলার শেষ দিন, গতকাল উদ্বোধন করেছে। আপনি যেটা বলেছিলেন যে কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক আমাদের ব্যবসা সম্পর্কে, হ্যাঁ, আমাদের যতদিন যাচ্ছে তো কোরিয়ার সাথে আমাদের ব্যবসা পরিধি বাড়ছে, বিশেষ করে আমাদের
ম্যানপাওয়ারের দিকটা যেটা বলেছেন দক্ষ শ্রমিক, আপনারা তো জানবেন যেহেতু আপনারা সংবাদ সংগ্রহ করেন, আমাদের শোকেস কোরিয়ার মধ্যে আমরা একটা বুথ করেছি যেসব শ্রমিক সিঙ্গাপুর মালয়েশিয়াতে দক্ষ ছিলেন, দেশে ফিরে এসছেন কিন্তু তারা দক্ষ ওভারসিজ এক্সপিরিয়েন্স আছে কাজ করার, তাদেরকে আমরা ইন্টারভিউ নিচ্ছি, বা যারা এখানে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছে তারাও সেখানে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে ভবিষ্যতে তাদের কর্মসংস্থান করার জন্য। এর পাশাপাশি আমাদের ইনভেস্টমেন্ট, কোরিয়ার ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে, স্পেশালি আমরা কেবিসিসি এ ফোকাস দিচ্ছি ম্যানমেড ফাইবারের উপরে। কারণ আপনি জানেন গত কয়েক বছর, গত প্যান্ডেমিকের সময় রকেটের দাম অনেক বেড়ে গিয়েছিল, 30-40 সেন্টের রকেটও চলে গেছিল $1 উপরে, তো যার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে কিন্তু এখন ম্যানমেড ফাইবারের উপরে একটু নজর দিয়েছে যে এটা কি করে এটাকে যাতে কিনে এরকম এগ্রিকালচার প্রোডাক্টের উপর পুরোপুরি নির্ভর না করতে হয়। তো কোরিয়া কিন্তু ম্যানমেড ফাইবারের জন্য বেশ বিখ্যাত, তো আমার মনে হয় বাংলাদেশে যারা ব্যবসায়ী আছেন, যারা বিশেষ করে টেক্সটাইল গার্মেন্টসে জড়িত, তারা যদি একটু উদ্যোগ নিয়ে যদি ম্যানমেড ফাইবারটা প্রজেক্ট যদি বাংলাদেশে করতে পারে, তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করার জন্য একটা সুন্দর একটা সুযোগ তৈরি করতে পারবো। এতে আমার দেশ যেভাবে স্বনির্ভর হবে সেক্ষেত্রে রপ্তানিতে একটা বিরাট অবদান রাখবে আমি মনে করছি। নিশ্চয়ই আমরা একটু একটু যদি ধারাবাহিকভাবে আলোচনায় আসি, আমরা যেহেতু বাংলাদেশ কোরিয়ার বাণিজ্য সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করছি, পাশাপাশি শোকেস কোরিয়ার বিষয়ে আপনি বলছিলেন, শোকেস কোরিয়ায় আসলে উদ্দেশ্যটা কি থাকে যে দুই দেশের মধ্যে এটি একটি এক ধরনের ব্র্যান্ডিং প্রতিষ্ঠা করা অথবা বিনিয়োগ সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নেওয়া, উদ্দেশ্যটা আসলে কি থাকে এবং দুই দিনে আসলে কি ধরনের স্টলগুলো সেখানে অংশ নেন, তাদের কর্মকাণ্ডগুলো কি থাকে, সেখানে দর্শনার্থীরা গিয়ে আসলে কি জানতে পারেন, সে বিষয়ে নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে মাঝে মাঝে আমরা প্রশ্নের সম্মুখীন হই যে শোকেস কোরিয়ার মাধ্যমে কোরিয়ান প্রোডাক্ট শুধু বাংলাদেশে বিপণনের জন্যই যদি করা হয় তাহলে বিপণনের দিকে বাংলাদেশের প্রোডাক্টটা কেন কোরিয়া থেকে আপনারা কি শোকেস বাংলাদেশ করছেন কিনা। আসলে দ্বিপাক্ষিক বলতে কিন্তু দুপক্ষের কথাই বোঝায়, যেরকম আমরা কোরিয়ার শোকেস কোরিয়া বাংলাদেশে করছি ঠিক একইভাবে প্যান্ডেমিকের জন্য আমরা 19-20-21 করতে পারিনি, 22 করতে পারিনি, কিন্তু 18-তে কিন্তু আমরা না সরি 19-এ আমরা জুলাইতে কোরিয়াতে কিন্তু শোকেস বাংলাদেশ করেছি। কারণ প্রধানমন্ত্রী আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়েছিলেন যে তোমরা পরপর দুটো শোকেস কোরিয়া করেছ, অর্থাৎ তোমরা একটু চেষ্টা করো যাতে বাংলাদেশের প্রোডাক্ট যাতে কোরিয়াতে দেওয়া যায়, এবং আমরা 10টি স্টল নিয়ে আমরা কোরিয়াতে আমরা এক্সিবিশন করেছিলাম, নাম দিয়েছিলাম শোকেস বাংলাদেশ 2019। সেখানে কিন্তু আমাদের গার্মেন্ট ছিল এবং পাটজাত দ্রব্য, পাটজাত পণ্য ছিল, আসবাবপত্র পণ্য ছিল এবং সিরামিক ছিল এবং অন্যান্য প্রোডাক্ট গুলো ছিল, এবং সত্যি অর্থে সেখানে কিন্তু বেশ গার্মেন্টস এর যেমন সাড়া পেয়েছি আমরা, ঠিক একইভাবে আমাদের পাটজাত পণ্যর কিন্তু বেশ একটা মার্কেট রয়েছে যেটা আমরা জানতাম কিন্তু সেটা বিক্ষিপ্ত ভাবে ছিল। এবার আমরা যাওয়াতে তারা বলতেছিল যে হ্যাঁ তোমাদের নিতে চাই কিন্তু তোমাদের অবকাঠামো বা তোমাদের এখানে প্রসেস গুলো কিন্তু জটিল, এবং যারা করে তারা ঠিক মতো বুঝতে পারে না, তারা প্যাকিং গুলো ঠিক মতো দিতে পারতেছে না, কারণ ওটাকে এক্সপার্ট লোকের হাতে পরে নিয়ে আর কি। তারপর আমরা সেভাবে কানেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখন বেশ পাটজাত দ্রব্য পণ্য এখন কিন্তু কোরিয়ার বাজারের মধ্যে প্রবেশ করছে, কাঁচা পাটও যাচ্ছে, রজকও যাচ্ছে, পাটজাত দ্রব্যটা বিশেষ করে এখন কোরিয়াতে প্রচলিত এবং সাধারণ কোরিয়াদের কোরিয়ানদের কাছেও বেশ গ্রহণযোগ্য। আর কোরিয়ান প্রোডাক্ট তো আপনি জানেন, কোরিয়ার গতকাল একটা কে-পপ শো হয়েছিল, শুধু পণ্য না কোরিয়ার কালচারের সাথে কিন্তু বাঙালি আমরা কিন্তু বেশ জড়িয়ে গেছি, কিভাবে জড়ালাম আমি নিজে ঠিক বুঝতে পারছি না। যেমন কে-পপ কিন্তু ইয়াং জেনারেশনের জন্য, আমাদের আমলে যেসব যেরকম আমরা ইয়াং ছিলাম যখন যখন আমরা ছবি দেখতাম উত্তম সুচিত্রা বা অন্য কারা, ঠিক এখন কিন্তু কে-পপটা হয়ে গেছে ইয়াং নতুন জেনারেশনের একদম মানে হটকেকের মতো। কালকে প্রচুর দর্শক ছিল এই কে-পপ দেখার জন্য, এবং আপনি হয়তো জানেন
এখন বাংলাদেশে কিন্তু কোরিয়ার ড্রামা দেখার বেশ একটা বিশেষ করে সিরিজগুলোর প্রতি অনেক দর্শকদের ঝোঁক রয়েছে। জি জি, এই যে জিনিসগুলো কোরিয়ার প্রতি আকর্ষণটা, এটা 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 আমরা দেখতে পাচ্ছি আর কি। তো কোরিয়ার সাথে বাংলাদেশের অ্যাকচুয়ালি অনেক কিছুই কালচারালি যেমন মিল আছে, এবং কথা তো কিছু কিছু কথাতে আমাদের সাথে তাদের ওয়ার্ডের সাথে অনেক কিছু মিলও আছে। যেমন আমরা গান বলি, ওরা কিন্তু গান বলে, গান মানে হচ্ছে নদী। আমরা প্যাট বলি, ওরা প্যাট বলে। কিছু কিছু এরকম অনেকগুলো, ভাত বলি ভাত, আমরা বাবা বলি, ওরাও বাবা বলে, এরকম কতগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু ওদের সাথে আমাদের মিল আছে, কিছু শব্দের মিল আছে আমাদের। জি জি জি, আমরা একটু যদি জনাব সাহাবুদ্দিন একটু এই প্রসঙ্গে আসি যে দুই দেশের মধ্যে আমরা রপ্তানি বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য আমরা দেখলাম যে 2022 সালে, যেটি গতকাল কোরিয়ান রাষ্ট্রদূত বলছিলেন যে আমাদের আসলে গত বছর $3 বিলিয়ন ছাড়িয়েছে, সেটি $3.35 বিলিয়ন, এবং 2021 সালের তুলনায় এটি আমরা দেখেছি 38% বেশি, এবং 2023 সালে আমরা আশা করছি সেটি হয়তো আরও বাড়বেন। তার কথার সূত্র ধরে যদি আপনাকে বলি, আপনারা এই চলতি বছর আসলে কেমন দেখছেন, 2023 সালের আমদানি রপ্তানি বাণিজ্য এটিকে আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ নিয়ে একটু কথা বলতে চাই, যে FDI নিয়ে আমরা সবসময় কথা বলছি যে সরাসরি বিদেশি বিনিয়োগ, সেটি আসলে কোরিয়া থেকে আমাদের কিন্তু বেশ কার্যক্রম চালু রয়েছে। আমরা জানি যে কোরিয়ান EPZ রয়েছে, হুন্ডাইয়ের বিনিয়োগ রয়েছে, এরকম কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করছেন, সেই সম্ভাবনার জায়গা নিয়ে যদি একটু কথা বলেন, যে সেখানকার অবকাঠামোগত চ্যালেঞ্জ কি রয়েছে সেটি নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, আমাদের কোরিয়ান রাষ্ট্রদূত যা বলেছেন আসলে ঠিকই বলেছেন, কারণ বাংলাদেশে এখন সম্ভাবনার দেশ, প্রচুর সম্ভাবনার দেশ, এবং কোনো অবস্থাতেই আমরা থেমে নেই, সেটা যে কোনো পরিস্থিতি পড়ি। আজকে ইউক্রেন সংকটের মধ্যেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, যদি আমাদের ইম্পোর্ট আরো বেশি হতো কিন্তু ডলার সংকটের জন্য একটু কম হচ্ছে, তথাপিও কিন্তু আমাদের কিন্তু কাঁচামাল এবং যন্ত্রপাতি, বিভিন্ন ইন্ডাস্ট্রি যন্ত্রপাতি, এগুলো কিন্তু আমদানি ঠিকই হচ্ছে, এবং আমাদের যে রপ্তানি সেটাও কিন্তু হচ্ছে। কোরিয়াতে প্রায় 200 উপর আইটেম কিন্তু কোটা ফ্রি আছে, কিন্তু সেগুলো কিন্তু সব আইটেম গুলো কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি না বিভিন্ন কারণে, কিন্তু যে এগুলো যদি আমরা একটু বাড়িয়ে দিই এক্সপোর্টার প্রতি, যেটা বলে জুট গ্রুসটাকে বাড়িয়ে দিয়েছি, এই ধরনের আমরা যদি দক্ষ ম্যান পাওয়ার যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের ফরেন কারেন্সি কোরিয়া থেকে আসাটা বা আনব্যালেন্স যে জিনিসটা রয়েছে কোরিয়াতে, যে ইম্পোর্ট অনেক বেশি কিন্তু আমাদের রপ্তানি অনেকই কম, সেটা অ্যাকচুয়ালি কোরিয়ার সাথে না, সেটা আপনি যদি জাপানের সাথে হিসাব করে দেখেন, আপনি যদি পার্শ্ববর্তী ভারতের সাথে হিসাব করে দেখেন, তাহলে আমদানি কিন্তু অনেক বেশি, রপ্তানি কিন্তু খুবই কম। এটা সব দেশের জন্য প্রযোজ্য। তো আমাদের মনে হয় সুযোগ আছে কোরিয়াতে, যেহেতু আমাদের প্রচুর বাঙালি আছে, প্রচুর বাঙালি এখন সেখানে কাজ করছে, আর আমাদের যে কনফেকশনারি আইটেম আছে, ফুড আইটেম, অনেস্টলি আমাদের ফুড আইটেম পৃথিবীর অনেক দেশ থেকে কিন্তু অনেক উন্নত মানের, কারণ আমি দেখেছি যে যে ফুড ইন্ডাস্ট্রি গুলো তৈরি হয়েছে বাংলাদেশে, এদের মেশিনারি গুলো সব ইউরোপে, সুইজারল্যান্ড, আপনি ইটালি থেকে আনা, এবং তাদের র মেটেরিয়াল থেকে আরম্ভ করে এত সুন্দর ভাবে হাইজেনিক ভাবে তৈরি করা থাকে, এবং প্যাকেজিং এর মান এত উন্নত, যার জন্য কোরিয়ান বেশ কিছু আমার যারা এখানে আসেন বা যারা এখানে থাকেন, তারা বলেন যে অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তোমাদের বিস্কিট, তোমাদের এটা ফুড আইটেম, তোমাদের প্যাকেজিং অনেক উন্নত মানের, তো বিশাল একটা খাত হয়ে গেছে, এবং তারা বলতেছে আমরা 100 টাকা করে এই বিস্কিট কিনি, যেটা তোমাদের এখানে দেখলাম রিটেল প্রাইস অনলি দা 15 টাকা। সো এইগুলো কিন্তু একটু দেখার ব্যাপার আছে, আমার মনে হয় যারা এই ব্যবসাগুলো করে তারা গভর্নমেন্টও সাবসিডি দিচ্ছেন যতটুকু আমি জানি ফুড আইটেমের উপরে, এগুলো যদি ফোকাস করা হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে কোরিয়া, পার্শ্ববর্তী দেশ, চায়না, ভারত, এইসব দেশে কিন্তু আমাদের অনেক আইটেম গুলো নিয়ে কিন্তু আমরা পোস্ট করতে পারি। এখনই কিন্তু সময়, কারণ আপনি বলছেন LDC, হ্যাঁ আমরা 2-4 বছরের মধ্যে কিন্তু LDC তে প্রবেশ করছি, আমাদের অনেক চ্যানেল চলে আসছে, আমরা কিন্তু আর কোটা ফ্রি পাবো না, আমরা অনেক কিছু ফ্রি পাবো না, তখন কিন্তু আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, আমাদের তখন এই বিদেশি মার্কেট গুলোতে ঢুকতে হলে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট কম্পিটিটিভ প্রাইস ছাড়া নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই জনাব শাহাবুদ্দিন, একটু যদি আসি যে
আরেকটি বিষয় নিয়ে একটু, রাষ্ট্রদূত যেটি বলেছিলেন এটি সবার নজর কেড়েছে যে বিশেষ করে আমাদের কোরিয়া কিন্তু জনশক্তি রপ্তানির একটি অন্যতম সম্ভাবনাময় দেশ হতে পারে এবং রেমিটেন্সের একটি ভালো উৎস হতে পারে, কারণ সেখানে স্কিল্ড ম্যান পাওয়ার যদি আমরা পাঠাতে পারি, সেক্ষেত্রে উনি বলেছিলেন যে এই বছর আরও 10,000 দক্ষ জনশক্তি তারা নিতে চান, সেই বিষয়টিতে আমরা আরও কীভাবে ফোকাস করতে পারি? অ্যাকচুয়ালি এটা মন্ত্রণালয়ের ব্যাপার, কারণ ইচ্ছা করলে কিন্তু কোরিয়াতে আপনি যেতে পারবেন না, আমি ইচ্ছা করলে কিন্তু দক্ষ লোক পাঠাতে পারবো না, কারণ এটা একটা জি টু জি তো ব্যাপার রয়ে গেছে। তবে হ্যাঁ, বাঙালি পৃথিবীর যে প্রান্তে যাক, সেটা সৌদি আরবে বলেন, সেটা আপনি কুয়েত বলেন, আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আর কোরিয়া বলেন, সত্যিকার অর্থে আমার অভিজ্ঞতার মাধ্যমে এত বছরে সবার কাছে এক মুখে বাংলাদেশ ইজ দ্য বেস্ট। কারণ আমরা দেশে যতটুকু উশৃঙ্খলা থাকি, আমরা এয়ারপোর্টে নামার পরে যতটুকু উশৃঙ্খলা নিজেকে প্রকাশ করি, কিন্তু যখন আমরা বাইরে কোনো কর্মসংস্থানে থাকি, তখন এত সুন্দর ডিসিপ্লিন, এত অনেস্ট ভাবে আমাদের কাজগুলো আমরা করি, যার জন্য কোরিয়া কেন, সারা বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশের শ্রমিক বলেন বা বাংলাদেশের স্কিল লেবার বলেন বা বাংলাদেশের যারা কর্মজীবী আছেন, তারা সবাই কিন্তু বেশ প্রশংসা দাবি রাখে। তো আমার মনে হয় যে 10,000 লোক এটা কিন্তু পজিটিভ সাইন, কারণ আগে যারা গিয়েছিল তাদের মধ্যে যদি কোন রকম যদি খারাপ দৃষ্টান্ত কিছু থাকতো, তাহলে কিন্তু কোরিয়ার সরকার কিন্তু 10,000 লোক না কোনো উৎসাহ প্রকাশ করতো না। এটা একটা পজিটিভ, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমার যেসব ভাইরা সামনের দিকে যাবেন, যারা সিলেক্ট হয়ে যাবেন দক্ষ শ্রমিক হিসেবে, তাদের কাছে মনে রাখবে দেশের ভাবমূর্তি যাতে ভালো থাকে এবং দেশ উন্নয়নের জন্য যেন আরো 10,000 আরো 20,000 লাখ লাখ সৌদি আরবের বাজার এখন ছোট হয়ে আসছে, আমাদের এখন নতুন বাজার করতে হবে। গার্মেন্টস কিন্তু এখন আর সেই আমেরিকা ইউরোপের দিকে তাকিয়ে নেই, এখন জাপান, কোরিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার দিকে তাদের এক্সপোর্ট বাড়িয়েছে। ঠিক এরকমই কিন্তু জনশক্তিটাও কিন্তু আমাদের দক্ষ জনশক্তি, এরকম কোরিয়া, জাপান, তারপর চায়না, ইভেন আমার মনে হয় ওদের ভবিষ্যতে চায়না কিন্তু প্রয়োজন হবে। কিন্তু অথবা আমাদের কিন্তু স্কিল লেবার দরকার, এখন কিন্তু গার্মেন্টস এর মতো কিন্তু এখন আর ছোটখাটো ভাবে কোন রকম দিয়ে সস্তা মজুরি দিলে হবে না, এখন কোয়ালিটি হতে হবে, দক্ষ হতে হবে। আমার মনে হয় এই এই জনশক্তি বাজারটা আমাদের কিন্তু বেশ সম্ভাবনা হবে বলে আমি দেখছি। একটা কথা যদি সুযোগ দেন বলতে পারি, আমাদের কালকে যে ওপেনিং সেরিমনিতে বেশ একটা সুন্দর কথা বলেছে, আই হ্যাভ টু শেয়ার উইথ অল দা ভিউয়ার্স, আমাদের সামনে রহমান when he was the president of metropolitan chamber, তখন সে বলল যে আমি তখন তো অনেক ইয়াং, সে 1989 আমি কোরিয়াতে গিয়েছিলাম, কোরিয়ার এলজিও এমডি ছিল তখন ইয়াং, তখন তাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই তোমার তো হঠাৎ তোমরা কিন্তু একটা সময় আমাদের মতোই অবস্থা ছিল, কিন্তু 89 এর মধ্যে তোমাদের এই যে ডেভেলপমেন্ট গুলো যে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? সে বলল যে দেখো, আমরা যখন সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়া আলাদা হয়ে যায়, নর্থ কোরিয়াতে কিন্তু অনেক রিসোর্স পেয়ে গেছে তারা, আমাদের কাছে কিছুই নেই, ছিল না, নো রিসোর্স, রিসোর্স বলতে কোনো মাইন বা কিছুই ছিল না আমাদের, আমাদের ল্যান্ড ছিল, ল্যান্ডের 60% আমরা ইউজ করতে পারি, 40% ইউজ করতে পারি না, যেহেতু দা হিলি এরিয়া বা স্মল স্মল মাউন্টেন, উপরে আকাশ, নিচে মাটি, উপরে আকাশ, আমাদের কিচ্ছু ছিল না। কিন্তু আমাদের কি ছিল জানো? কি ছিল? আমাদের জনবল ছিল। এই জনবল দিয়ে কিন্তু আজকে আমরা এখানে পৌঁছেছি বা পৌঁছতে যাচ্ছি। তো এই কথার উদ্দেশ্য হচ্ছে এরকম, বাংলাদেশেও কিন্তু একই অবকাঠামো যদি তাকিয়ে থাকি, উপরে আকাশ আর নিচে মাটি ছাড়া তো আমাদের আলাদা তালায়, সৌদি আরবের মধ্যে তো তেল বা মিনারেল বা অনেক কিছু দেয়নি, কিন্তু আমাদের কিন্তু বিশাল একটা জনবল রয়ে গেছে। এই জনবলকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, আমার মনে হয় 2040 যে আমরা ডেভেলপ কান্ট্রি চিন্তা করেছি, আবার এটা আমরা বলছি যে যদি কোনো ডিসাপশন না হয় তাহলে উই কুড রিচ উইদিন 2030। আমার মনে হয় এই জনশক্তিকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে 2030-এর মধ্যে আমরা ডেভেলপ কান্ট্রি হিসেবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমি তো, কারণ আমি নিজে ব্যবসা করি, আমি ইনভলভ উইথ লট অফ দা ইন্ডাস্ট্রি ওনার, আমি দেখছি যে কোন অংশে কিন্তু
এই এই আমাদের প্রোডাক্টগুলো আন্তর্জাতিক বাজার থেকে কোনো অংশে কম নয়। জি, অর্থাৎ আমরা মোটামুটি জি নিজেদের সক্ষমতা বাড়ানোর এখনো সুযোগ রয়েছে, সেটি করা গেলে বিশ্ব দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ যেটির কথা বলেন সেটি করা সম্ভব। এবং শেষ করব আমরা, আসলে আমাদের সময়ও শেষ, আপনার শেষ মন্তব্য নিতে চাই যে আসলে বিনিয়োগ, সরাসরি বিদেশি বিনিয়োগ বা সেটি কোরিয়া থেকে বিনিয়োগ আনবার ক্ষেত্রে আমাদের অবকাঠামোগত সুযোগ সুবিধা এবং সরকারের নীতি সহায়তা সেটি যথেষ্ট উন্মুক্তই হয়তো রয়েছে, সেটি আরও কীভাবে বাড়ানো যেতে পারে সে বিষয়ে যদি শেষ মন্তব্য আপনার কাছ থেকে একটু নিতে চাই। বাস্তবে কিন্তু সেটা হয় না, কারণ একজন ইনভেস্ট করার পরে সে যখন কোন সমস্যা পড়ে যায় তখন এটা এক মুখ থেকে আরেক মুখ হয়ে তখন আর ইনভেস্টাররা নতুন ইনভেস্টার আসতে একটু সময় নেয়। আমাদের মনে হয় সেটা থেকে একটু বেরোতে হবে। আমার মনে হয় যে ইতিমধ্যে আমরা বেরিয়ে গেছি, কারণ আগে একটা ট্রেড লাইসেন্স করতে কিন্তু অনেক ধন্যবাদ দিতে হতো, অনেক হয়রানির শিকার হতে হতো। হ্যাঁ, এখন কিন্তু অনলাইন হয়ে গেছে আপনি সবকিছু, তো আমার মনে হয় একটু সমস্যা যে নেই তা না, অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় যে খুব সহসা এই ঝামেলাগুলো থেকে আমরা উত্তরণ হবো। এবং কোরিয়ার ইনভেস্টমেন্ট পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের ইনভেস্টমেন্টরা যারা করতে চাচ্ছে ইনভেস্টররা, দেল কাম ফরওয়ার্ড টু ডেভেলপ বাংলাদেশ, আমি এটা বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবারও কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন, কথা বলছিলেন বাংলাদেশ কোরিয়ার বিনিয়োগ এবং বাণিজ্য সম্ভাবনা সংকট চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, নিউজ24 বিজনেস আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরছে শেয়ার বাজারের আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন।